আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয়, হাঁটু ব্যথা কেন হয়, কীভাবে এর প্রতিকার নেবেন, কীভাবে এর ঘরোয়া কয়েকটি উপায়ে আপনি হাঁটু ব্যথা দূর করতে পারবেন, এবং কয়েকটি ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে আপনি হাঁটু ব্যথা কীভাবে চিকিৎসা করতে পারবেন, বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং চ্যানেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে দেখতে থাকুন। সুপ্রিয় বন্ধুগণ, তাহলে চলে আসলাম আমি আমার মূল আলোচনায়। হাঁটু ব্যথা একটি জটিল সমস্যা, বিশেষ করে এই রোগটি আমাদের বৃদ্ধ বয়সে বেশি হয়ে থাকে, তবে মধ্য বয়সে অথবা কম বয়সী মানুষের একেবারে যেন নাই হয় তা কিন্তু নয়। হাঁটু ব্যথা সবারই হয়ে থাকে, তুলনামূলকভাবে আমাদের বৃদ্ধ বয়সেই বেশি হয়ে থাকে। হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন বৃদ্ধ বয়সে যাদের হাঁটু ব্যথা হয়, কখনো কখনো হাড় ক্ষয়রোধ হলে, হাড় থেকে ক্যালসিয়াম সরে গেলে হাঁটু ব্যথা হতে পারে, কিংবা বিভিন্ন রোগ সুগের কারণে অনেক ওষুধ সেবন করা হয়, অনেক ওষুধের মাধ্যমে আপনার শরীরে সাইড ইফেক্ট করে থাকে, এ থেকে অনেক সময় দেহ থেকে ক্যালসিয়াম ঘাটতি, ভিটামিনের ঘাটতি, সবগুলো ঘাটতি যখন পড়ে যায় তখন আমাদের হাড়ের ক্ষয়রোধ শুরু হয়ে যায়, হাড় থেকে ক্যালসিয়ামগুলো সরে যায়, এ থেকেও বৃদ্ধদের হাঁটু ব্যথা হয়ে থাকে। আর মধ্যবয়সী এবং কম বয়সী এদের প্রায়ই যাদের হাঁটু ব্যথা হয়ে থাকে, কখনো কখনো আঘাত পাওয়া অথবা পড়ে গিয়ে ব্যথা পাওয়া, মস্তিয়ে যাওয়া, এবং কখনো কখনো মধ্যবয়সী এবং কম বয়সীদেরও ক্যালসিয়ামের কারণে হাঁটু ব্যথা হতে পারে। তো এখন জানতে পারলাম আমরা হাঁটু ব্যথা কী কারণে হতে পারে। আরও অনেকগুলো কারণেই হাঁটু ব্যথা হয়, কয়েকটি মূল কারণ নিয়ে আজকে আলোচনা করলাম। তাহলে এখন আলোচনা করব ঘরোয়া উপায়ে হাঁটু ব্যথা কীভাবে দূর করবেন। হাঁটু ব্যথার জন্য প্রধানত ঠান্ডা, বরফ, ম্যাসেজ। আমাদের যাদের হাঁটু ব্যথা রয়েছে, বৃদ্ধ হোক অথবা কম বয়সী হোক, প্রথম অবস্থায় ঠান্ডা জল দিয়ে আপনাকে ম্যাসেজ করতে হবে। কিছুক্ষণ একটি বরফ একটি কাপড়ের টুকরায় পেঁচিয়ে সেই কাপড়ের টুকরাটি কিছুক্ষণ আপনার হাঁটু থেকে ম্যাসেজ করতে হবে, যেন আপনার সর্বোপরি সর্বজায়গায় ব্যথা রয়েছে সেই জায়গায় আপনার বরফ ম্যাসেজগুলো পরিপূর্ণভাবে হয়ে থাকে। এবং আবার কখনো কখনো আপনাকে গরম জলের মাধ্যমেও আপনার হাঁটু ম্যাসেজ করতে হবে, তবে গরম জল দিয়ে ম্যাসেজ নয়, গরম জল দিয়ে আপনাকে গরম জলটি আপনার হাঁটুতে কিছুক্ষণ ঢালতে হবে, যেন আপনার হাঁটুতে বিষাক্ত বাত অথবা দূষিত ব্যথা এবং ক্ষতিকর প্রভাব দূর হয়ে যায়। হাঁটু ব্যথার জন্য আরেকটি কাজ করতে পারেন, মেথির জল। মেথি শুধু খাবারের জন্যই উপকার নয়, মেথি আমাদের শরীরে অনেকটাই উপকার করে থাকে, এর মধ্যে একটি প্রধান হাঁটু ব্যথা। মেথির জল গুলিয়ে আপনি সেটা দীর্ঘ সময় হাঁটুতে ঢালতে হবে, এতেও আপনার হাঁটু ব্যথা দূর হয়। তিন নম্বরটি লবণ জলের সেঁক। লবণ পানিতে মিশিয়ে সেই পানিটি আপনার হাঁটুতে কিছুক্ষণ সময় ঢালতে হবে, এতেও আপনার হাঁটু ব্যথা দূর হয়। হলুদ, আদার রস। হলুদ এবং আদার রস শুধু আমাদের খাদ্য উপকারী নয়, আমাদের দেহের ব্যবহারিক অনেক উপকার রয়েছে, এর মধ্যে হাঁটু ব্যথা একটি। হলুদ এবং আদার রস একত্রে মিক্স করে পেস্ট তৈরি করে হাঁটুতে লাগাতে হবে এবং হাঁটুতে ম্যাসেজ করতে হবে কিছুক্ষণ সময়, এ থেকে আপনার হাঁটু ব্যথা অনেকটাই উপশম হবে ইনশাল্লাহ। অন্য একটি রয়েছে
লঙ্কা গুঁড়া অথবা তেল, লঙ্কা গুঁড়া এবং নারকেল তেল। লঙ্কা গুঁড়াও আমাদের শুধু খাদ্য উপাদানই নয়, আমাদের দেহের উপকারী ব্যবহারিকের ক্ষেত্রে অনেক কাজ করে থাকে। লঙ্কা গুঁড়া যখন নারকেলের সাথে আপনি পেস্ট তৈরি করবেন এবং সেটা হাঁটুতে কিছুক্ষণ সময় নিয়ে ম্যাসাজ করবেন, এ থেকে আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে গিয়ে হাঁটুতে সব কিছুর ঘাটতি পূরণ হয় এবং হাঁটু ব্যথা দূর হয়। এবং যাদের হাঁটু ব্যথা রয়েছে, বিদ্যুতের ক্ষেত্রে বলছি, আপনি কঠিন কোনো পরিশ্রম এবং কঠিন কোনো ব্যায়াম আপনি করতে পারবেন না, মিডিয়ামভাবে আপনি হাঁটতে পারবেন, অধিক কোনো চাপ আপনাকে নেওয়া যাবে না। আর যারা মধ্যবয়সী এবং কম বয়সী, এদের জন্য বলবো আপনি নর্মালিভাবে ব্যায়াম করতে পারেন, যেন খুব বেশি চাপ না পড়ে হাঁটুতে। মিডিয়াম মোতাবেক আপনাকে হাঁটতে হবে, যেন হাঁটুতে কোনো চোট না লেগে থাকে। এতে আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে গিয়ে আপনার হাঁটু ব্যথা উপশম হবে। আর যদি এই উপায়ে আপনার হাঁটু ব্যথা কোনো কমেই না যায়, তাহলে বৃদ্ধ এবং মধ্যবয়সী দুজনের ক্ষেত্রেই কয়েকটি ন্যাচারাল মেডিসিন বলবো, এই মেডিসিনগুলো আপনি খেয়ে দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনার ভালো উপকার আসবে। বৃদ্ধ বয়সী যাদের চুপচাপ বসে থাকলে হাঁটু ব্যথা বৃদ্ধি পায় এবং হালকা হাঁটাহাঁটি করলে ব্যথা কমে যায়, এদের জন্য আমি বলবো রাস্টক্স একটি মেডিসিন রয়েছে, আপনি সেই মেডিসিনটি খেতে পারেন কয়েকদিন। এবং ম্যাগনেসিয়া পস এবং ম্যাগনেসিয়া ফস, ব্যথা এবং ক্যালসিয়াম দুটিই আপনার পূরণ করবে, এই ওষুধটি আপনি খেতে পারেন গরম জলের সাহায্যে, গরম জলের সাথে। মধ্যবয়সী এদের হাঁটু ব্যথার জন্য যদি আঘাতজনিত কারণে আপনার হাঁটু ব্যথা হয়ে থাকে এবং কোথাও পড়ে গিয়ে, মস্কে গিয়ে, কোনো কিছু তুলতে গিয়ে হাঁটু ব্যথা হয়ে থাকে, তাহলে আর্নিকা মন্ট একটি মেডিসিন রয়েছে, আপনি সেই মেডিসিনটাও খেতে পারেন ভালো কোনো ডক্টরের পরামর্শ অনুযায়ী। একা একা শুধু মেডিসিন নিয়েই আপনি খাবেন না, এতে আপনার হিতে বিপরীত হতে পারে। তাই আপনাকে অবশ্যই ভালো কোনো ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিনগুলো খেতে হবে। আশা করি আমার আলোচনা থেকে অবশ্যই আপনারা উপকৃত হবেন, যদি আমার আলোচনাটুকু দেখে থাকেন। আমি সারা বাংলাদেশেই কুরিয়ান সার্ভিসে ওষুধ পাঠিয়ে থাকি এবং চিকিৎসা সেবা দিয়ে থাকি, এবং রোগীদের বিস্তারিত সমস্যা আগে জেনে তারপর ওষুধ নির্ণয় করে থাকি এবং ওষুধ পাঠিয়ে থাকি। আপনিও চাইলে সেই সেবাটি নিতে পারেন, তবে যোগাযোগ করার জন্য ভিডিওর স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন। রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত রোগীর সাথে আলোচনা করা হয়, আপনি এই সময় ফোন দিতে পারেন। অন্য সময় ফোন দিয়ে আপনি বিরক্ত করবেন না, এ থেকে রোগী দেখার সমস্যা হয়। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।